হ্যালো ভিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় তো আমি আপনাদের সরাসরি কোটবক্সে নিয়ে যাচ্ছি আপনারা আপনাদের বক্সটি ওপেন করে নেবেন প্রথমে নতুন একটি ফাইল তৈরি করবো নিউ এম টি ফাইল ফাইলটি সেভ করে নিচ্ছি ফাইল সেভ ফাইল এস প্রোগ্রাম ফোর ডট তারপর বেসিক স্ট্রাকচার তৈরি করে নেব হ্যাশ ইনক্লুড স্ট্রিম তারপর হচ্ছে ইউজিং নেই স্পেস এস টিডি মেইন ফাংশনটা তৈরি করে নিচ্ছি ইনটিজার মেইন মেন ফাংশন শুরু এবং শেষ এবং সবার শেষে আমরা যেটা ইউজ করি গ্যাট সিএইচনটি নিলাম এবং যেহেতু আমাকে একটা হ্যাডার ফাইল ইউজ করতে হবে সেই হ্যাডার ফাইলটি হচ্ছে কোনিও ডট এইচ কোনিও ডট এইচ তো কাজ আপনার করে নেবেন রাইট তো এবার আমি আপনাদের প্রথমে দেখাবো কিভাবে একটি ইনটিজার সংখ্যায় ইউজার কাছ থেকে ইনপুট নিতে হয় সাপোজ একটা ভেরিবুলার নাম দিলাম নাম্বার সো এবার ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য যেটা ইউজ করতে হয় যে কমান্ড আছে সেটা হচ্ছে সি ইন অর্থাৎ কনসোল থেকে আমরা ইনপুট নেব এবং আপনারা সি আউটপুটের ক্ষেত্রে এইরকম দিয়েছিলেন দুইটা সাইন বা সিম্বল এবার আমরা উল্টো দিকে দেবো ওকে গ্রেটার দেন সিম্বল ইউজ করব ইউজ করবো ওকে এবং এইখানে যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা স্টোর করে রাখবো সেই ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দেবো সো ইউজার যেটা দেবে যে ভ্যালুটা দেবে সেটা কার মধ্যে স্টোর করে রাখতে সেই নাম্বারের মধ্যে তারপর চাইলে সেটা আমি আউটপুটের মাধ্যমে দেখাতে পারবো আপনাদের এখানে দেখতে দিয়ে দিচ্ছি যে অ্যান্টার যে কোনো কিছু লিখতে পারে না জাস্ট বোঝানোর জন্য অ্যান্টার নাম্বার ইজ যে নাম্বারটা দেয়া হয়েছে সেটা হচ্ছে কার মধ্যে আছে সেটা সেটা আছে নাম্বার ভেরিয়েবলের মধ্যে ওকে সো আমি এখানে কি করব প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুটটা নিয়ে কার মধ্যে রাখতেছি নাম্বারের মধ্যে তারপরে একটা জাস্ট একটা টেক্সট মেসেজ দিয়ে এখানে শো করতেছি অ্যান্টার নাম্বার ইজ যেটা দেবে ইউজার সেটা এখানে প্রিন্ট করে দেখাবে সো কোডটা রান করে দেখাচ্ছি আপনাদের তো প্রথমে এখানে একটা খা একেবারে ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন আসতেছে সো ব্লাঙ্ক স্ক্রিন দেখে আসলে কিছুই বোঝা যায় না সাধারণত সেই জন্য আমরা যেটা করি প্রথমেই ইনপুট নেওয়ার আগে তার ঠিক আগের লাইনে অ্যাটলিস্ট একটা মেসেজ দিয়ে দিই মেসেজ দেওয়ার জন্য অবশ্যই আমাকে সি ইউজ করতে হবে যাতে করে একজন ইউজার বুঝতে পারে রান করার পর তাকে কি করতে হবে তো এই আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যান্টার অ্যান ইনটিজার নাম্বার ইনটিজার নাম্বার পারফেক্ট এবার কোডটা যদি আমি রান করি আপনারা একটু লক্ষ্য রাখবেন প্রথমে যেটা আসবে এন্টার এন ইন্টিজার নাম্বার এবার ইউজার বুঝতে পারতেছে কি করতে হবে তাই যখনই আপনারা কখনো ইনপুট নেবেন অবশ্যই ইনপুট নেওয়ার আগে যাতে করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন এটা মনে রাখবেন ওকে সো রান করলাম এবং দেখতে পাচ্ছেন এন্টার নাম্বার ইজ টোয়েন্টি ফাইভ তাহলে কিভাবে ইউজার কাছ থেকে ইনপুট নিতে হয় সেটা আপনারা শিখে নিলেন এবার যে কাজটা করতে পারেন আপনারা এখানে একটু চেঞ্জ করে আমি যদি ডবল ডাটা টাইপের ভ্যালু নেওয়ার জন্য কি করতে সেটা দেখাচ্ছি কোনো কিছু এখানে চেঞ্জ করতে হবে না এক্সাক্টলি যেরকম আছে সেরকমই ইউজ করতে পারেন বাট এন্টার এন্ড ইন্টিজার নাম্বার না অবশ্যই এন্টার এন্ড ডবল নাম্বার ইউজ করা উচিত রান করে দেখাচ্ছি সো টোয়েন্টি দিচ্ছি সরি এখানে আমি আসলে পয়েন্ট সিক্সটা দিতে পারি নাই সেই দুঃখিত টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স এবং দেখাচ্ছে এন্টার নাম্বার ইজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স

তো এই কিভাবে আপনারা চাইলে স্ট্রিং ভ্যালু আপনারা ইনপুট নিতে পারবেন সেই জন্য আমি একটু চেঞ্জ করে দেব এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল তৈরি করে দিচ্ছি নেম নামে এবং অবশ্যই সেজন্য জন্য আমরা একটা সাইজ দিয়ে দিতে হবে যে কোনো সাইজ দিয়ে দিচ্ছি যে সর্বোচ্চ বিশটা ক্যারেক্টার অ্যাকচুয়ালি উনিশটা ক্যারেক্টার আমরা ইউজার কাছ থেকে ইনপুট নিতে পারবো সো এখানে বলে দিচ্ছি অ্যান্টার ইওর নেম ওকে এবং সেই নেমটা আমরা কার মধ্যে নিয়ে স্টোর করবো নেম ভেরিয়েবলের মধ্যে তারপর এখানে দিতে পারি ওয়েলকাম ওয়েলকাম একটা মেসেজ দিয়ে দিতে পারি ওয়েলকাম

আপনারা চাইলে একই সাথে দুইটা বা তিনটা চারটা পাঁচটা যতটুকু ইচ্ছা যতটা ইনপুট চাইলে আপনারা নাম্বারের মধ্যে নিয়ে রাখতে পারেন বা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারেন সেই জন্য যে কাজটা করতে পারেন আমি আবার এখানে আপনাদের দেখাচ্ছি আপনারা একই সাথে অনেকগুলো ভেরিবলের ভ্যালু স্টোর করে রাখতে পারবেন অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু দুইটা ভেরিয়েবল নিচ্ছি এবং ইউজারকে বলে দিচ্ছি অ্যান্টার টু নাম্বার সো খেয়াল রাখবেন এখানে অ্যান্টার এই এই এখান থেকে ভালো ক্লিয়ার করে নেবেন কারণ পরবর্তীতে অনেকবার আপনাদের কাজে লাগবে ওকে এখন খুবই বেসিক জিনিসগুলো দেখাচ্ছি তাহলে সি ইনপুটের সাহায্যে আমরা নাম্বার নেব প্রথম নাম্বারটা কার মধ্যে নেব নাম্বার ওয়ান এর মধ্যে সেকেন্ড নাম্বারটা কার মধ্যে নেব নাম্বার টু এর মধ্যে দ্যাট এবার চাইলে আপনারা এখানে ছোটখাটো একটা যোগ করে নিতে পারেন আমি দেখাচ্ছি আপনাদের সাম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এখানে অবশ্যই ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করে দিলাম আপনারা চাইলে এখানে ইন্টিজার ডিক্লেয়ার না করে উপরেও সে কাজটা করতে পারবেন ডেফিনেটলি এখানেও সে কাজটা করতে পারবেন সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারবেন তারপর সেই সাম ভেরিয়েবলের মধ্যে আমরা দুইটা ভ্যালু স্টোর যোগ করে যোগ ফলটা নাম্বার ওয়ান নাম্বার টু এবং ফাইনালি আউটপুটের মাধ্যমে দেখিয়ে দেবো ফলাফলটা কি এসেছে সামটা প্রিন্ট করে দেখাচ্ছি দেখছি সো এতটুকু অংশ আমি এবার রান করবো আপনারা একটু লক্ষ্য রাখবেন টু নাম্বার টেন টোয়েন্টি দুইটা নাম্বার দিলাম এবং পারফেক্টলি ফলাফল দেখাচ্ছে থার্টি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মাল্টিপল ইনপুট একই সাথে নিতে হয় সেটা আপনার শিখে নিয়েছেন ওকে ইনপুট কিভাবে একই সাথে অনেকগুলো নিতে হয় ডেফিনেটলি খুব ইজি ভাবে আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও এতটুকু থাকবে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং নিশ্চয়ই কোনো কিছু শিখতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে সেটা আমাদের আমাকে জান এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও সিরিজ দেখতে চাচ্ছেন বা কোন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাচ্ছেন ডেফিনেটলি আমাকে জানাতে বলবেন না কারণ আমি আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করেই প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করতেছি এবং আমার সময় নষ্ট করে আপনাদের সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি সো প্লিজ 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 কিপ কমেন্টিং অ্যান্ড কিপ সাপোর্টিং আল্লাহ হাফিজ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এইখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে